আপনাকে একটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে মামুন আমার কাছে অলওয়েজ বাচ্চাদের মতোই সে আমার সাথে থাকে আর কি। বিকজ ওর ওর সোলমেট হিসেবে সে আমাকে চিন্তা করেছিল সো ফার, সে যতগুলো ইন্টারভিউ আপনাদেরকে দিয়েছে বা আমি যতটুকু বুঝি, একটা সোলমেটের কাছে হচ্ছে রিয়েল আপনি সেইভাবেই থাকেন, আর্টিফিশিয়াল ওই রকম থাকেন না বা নানা রকম নানা জিনিস চিন্তা করে থাকেন না। তো ও আমার কাছে একটা বাচ্চাদের মতো থাকলেও সে কিন্তু একজন ম্যাচিউর্ড ম্যান। হ্যাঁ, সে প্রফেশনের দিক দিয়ে একটা ম্যাচিউর্ড ম্যান, বয়সের দিক দিয়ে একটা ম্যাচিউর্ড ম্যান, তার পরিবার হ্যান্ডেল করার ব্যাপারেও একটা ম্যাচিউর্ড ম্যান। তো ওর এই যে ব্যাপারটা আপনি বললেন যে সে যদি আমার সাথে রিলেশনটা থেকে বের হয়ে চলে যেতেও চায়, তো সেখানে অবশ্যই ভ্যালিড কোনো কারণ থাকবে। এবং আমি যেটা মনে করি যে একটা রিলেশনে এরকম হতেই পারে, এটা হাজার হাজার এক্সাম্পল আছে, এমন না যে আমারটাই এক্সেপশন, আমার আর মামনেরটা তো এটা হতে পারে, সেটা আমি স্পন্টেনিয়াসলি নিব। কিন্তু এটা যদি এমন হয় যে গিভেন ট্যাকটিক এই হিসেবে আমি একটা রিলেশন করলাম অ্যান্ড আমার সব কিছু নেওয়া শেষ, তারপরে আমি চলে গেলাম, তাহলে আমি ডেফিনেটলি একটু কষ্ট তো পাবোই। ওর খাওয়া দাওয়া নিয়ে অনেক রকম আছে, এটা পছন্দ করে না, ওটা পছন্দ করে না, এখন খাবে না, তখন খাবে না। তো ওর খাবার দাবারের দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হয়। আর আপনারা ওর বডি স্ট্রাকচারের চেঞ্জটা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে 2021 কেমন লিন থিন ছিল, এখন 2024 যে একটু সুন্দর বডি স্ট্রাকচার হয়েছে, বিকজ রেগুলার মেনটেন করা হতো ওর জন্য। আসলে কি, আমার দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ওর জন্য আমি স্পেন্ড করতাম, একটা বাবুর মতো করে ওকে রাখছি, বিকজ সব কিছুই ভালোবাসার জন্যে। ঈদের সময় মানে তাকে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা একটু ছোট করে যদি মেসেজ দিতেন? ওকে আসলে আমি বলতে চাই যে বাবু তুমি, তোমাকে ছাড়া আমি, আমরা দুজন কখনো আলাদা ঈদ করি নাই আমাদের পরিচয় হওয়ার পর থেকে, আমি ঈদের দিনও তোমাকে দেখতে চাই। তুমি যদি আমার সাথে কোনো কারণে রাগ করে থাকো, ডেফিনেটলি আমি সববারের মতোই আমি সরি, এবং আমি এই সরি বলতে আমার কোনো দ্বিধা নাই, আমি তোমার কাছে অলওয়েজ, তুমি যেভাবে চাবা সেভাবেই আমি তোমার সাথে আমি থাকতে রাজি আছি। তুমি